সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের ধাবো আপনার স্যামসাং মোবাইলের মধ্যে যে কোনো অ্যাপসকে স্যামসুং মোবাইলের সেটিংসই আপনারা কীভাবে হাইড করে রাখবেন মানে লুকিয়ে রাখবেন তো ফ্রেন্ডস আপনারা যদি স্যামসুং মোবাইলের কোনো অ্যাপসকে স্যামসুং এর সেটিংসেই করতে চান মানে লুকিয়ে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার স্যামসুং মোবাইলের সেটিংসই আপনার স্যামসুং মোবাইলের যে কোনো অ্যাপসকে কিন্তু হাইড করতে পারবেন মানে লুকিয়ে রাখতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো স্যামসং মোবাইলে কোনো অ্যাপসকে হাইড করার জন্য সবার ফার্স্ট আপনারা স্যামসং মোবাইলে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার স্ক্রল করে নিচে আসবেন নিচে আপনারা হোমস্ক্রিন একটি অপশন পাবেন তো আপনাদের স্ক্রিনে ক্লিক করতে হবে স্ক্রিনে ক্লিক করবেন হোম স্ক্রিনে ক্লিক করার পর আপনার স্ক্রল করে নিচে আসবেন নিচে একটি অপশন পাবেন হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিনস তো এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের স্যামসং মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে সব এখানে সব এরপর যে অ্যাপসটিকে আপনার হাইড করতে চান তো সিম্পলি সেই অ্যাপসটার সাইডে যে গোল চিহ্নটা আছে এটাকে টিক করে দেবেন তো আমি এটাকে টিক করে দিই তো এখান থেকে আমি আর অ্যাপসকে হাইড করে নিই তো এরকম করে টিক করবেন যতগুলো অ্যাপসকে হাইড করতে চান উপরে হিডেন অ্যাপসে সেই অ্যাপসগুলো শো হবে এরপর সেই অ্যাপসগুলোকে হাইড করার জন্য আপনাদের ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক দেবেন তারপরেই কিন্তু আপনাদের হোমস্ক্রিন থেকে সেই অ্যাপগুলো হাইড হয়ে যাবে এখানে কিন্তু আর থাকবে না তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই স্যামসুং মোবাইলের সেটিংসে আপনার স্যামসং মোবাইলের যে কোনো অ্যাপসকে হাইড করতে পারবেন মানে লুকিয়ে রাখতে পারবেন